নমস্কার, আমি শেরিং গোপাল। আজ ভীষণ প্রাসঙ্গিক এবং চর্চিত একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি শুরুতেই যেমন বলি যে এই ভিডিওটি বা আমরা যে সমস্ত সেশনগুলো করি প্রত্যেকটাই কিন্তু একেবারে শিক্ষানবিশ যারা সবে কাজ শুরু করেছে বা কলেজের প্রথম স্তরের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তাদের কথা মাথায় রেখে আমরা আমাদের কলেজে যেভাবে ছাত্রছাত্রীদের বা আমাদের যারা এখানে শিখতে আসে তাদেরকে বোঝাই বা কথা বলি, আমাদের এই ভিডিওগুলো মারফত কিন্তু আমাদের সঙ্গে যুক্ত যারা দূরবর্তী স্থানে রয়েছে বা রয়েছেন, যারা এখানে হয়তো আসতে পারছেন না বা সরাসরি সাক্ষাতে যোগাযোগ হচ্ছে না, তাদের জন্য আমরা এই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করছি। তো আমাদের আজকের বিষয় যেটি, সেটি হলো আমরা প্রত্যেকেই এর সঙ্গে কখনো কখনো এই এই সমস্যাটার মধ্যে পড়েছি যেটাকে নিয়ে আজকে সেশনটা, সেটা হলো অনুকরণ, অনুসরণ এবং সৃজন। এই টাইটেল, এই মর্মেই আজকে আমরা আলোচনাটা রাখব। তো এই যে তিনটে ধাপে আমরা আলোচনাটা করব, সেই মূল আলোচনায় ঢোকার আগে আমি একটা মজার ব্যাপার বলি। হ্যাঁ, তা বিষয়টা কীরকম যে একদম আমাদের আর্ট কলেজের প্রথম সময়কার কথা বলি। আমরা যখন ঢুকি, যখন বাইরে টিচারের কাছে কাজকর্ম শিখে, তারপরে যখন আর্ট কলেজের প্রথম পদক্ষেপ, তারপরে যখন কাজ শিখতে শুরু করি, একদম শুরুর দিকে ফোলিয়ে, স্টিল লাইফ, প্রথম এক মাস তো শুধু কাপ প্লেট এঁকে গেলাম, তারপরে বিভিন্ন রকমভাবে দাদা দিদিদের কাজকর্ম দেখছি, করে করে একটু একটু করে কাজকর্মের দিকে এগোচ্ছি বা আস্তে আস্তে মনোনিবেশ করার চেষ্টা করছি। তখন আমাদের যে সময়টা, অর্থাৎ 2011-12 এই সময়, যখন আমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, এই সময় কিন্তু ক্যামেরার এত প্রচলন, পেইন্টিং মানে প্রিন্ট আউট দেখে করা এই সুযোগ সুবিধাগুলো হয়তো খুব বেশি তখনও আসেনি, অথবা আমাদের হয়তো সেটা সামর্থ্যও ছিল না, যে কারণে বেশ কিছু সমস্যা হতো। যদিও আমাদের মাথায় কখনো আসেনি, আমরা জানতাম যে স্টাডি করতে হবে, যা কিছু দেখব সেটা স্টাডি করতে হবে। তো ওখানে আমরা দুটো সমস্যা, একটা দ্বৈত সমস্যার মধ্যে আমরা সম্মুখীন হতাম। যখন আমরা নিজেদের কাজকর্ম করছি, ঠিক আছে, একটু সিনিয়রদের কাজকর্ম দেখে, প্রথমত আমরা গ্যালারিতে ঢুকে বা দাদাদিদের কাজ অর্ধেক কিছু বুঝতাম না। কেন বুঝতাম না? যখন জিজ্ঞাসা করতাম যে দাদা এটা কী করেছো বা দিদি এটা কী করেছো, তখন সেটা একটাই উত্তর হতো, এটা ক্রিয়েটিভ কাজ, আগে বোঝ, আরও ওপরে ওঠ, তখন নিজেই বুঝতে পারবি, এর কোনো মানে হয় না, এটাকে নিজে উপলব্ধি করতে হয়। বেশ ভালো কথা, উপলব্ধি করতে হয়, বুঝব। আবার কারো কারো কাজ দেখতাম ভীষণ রিয়েলিস্টিক কাজ করে তারা, একদম মানে তখন রিয়েলিস্টিক বা ন্যাচুরালিস্টিকের মধ্যে যে তফাতটা আছে, সেই তফাতটা হয়তো তখন বুঝতাম না, বা এখনও এটা অনেকের কাছেই ক্লিয়ার নয়, এটা নিয়ে হয়তো পরে কখনো আলোচনা হবে। তো সেই কাজগুলো যখন দেখতাম, তখন সেগুলো খুব মনে লাগতো যে বাহ, দারুণ, একটা অসাধারণ জলজ্যান্ত কাজ, দারুণ লাগছে। ফলে ওইখান থেকেই ক্রিয়েটিভ কাজ আর রিয়েলিস্টিক কাজ, এই দুটোকে দুরকমভাবে দেখার একটা প্রবণতা তৈরি হয়েছিলো আলাদাভাবে। আমরা কিন্তু তখন আর্ট হিসেবে ব্যাপারটাকে জাজ করছি না, আমরা তখন রিয়েলিস্টিক কাজ, যেটা আমি বুঝতে পারছি, আমার ভালো লাগছে, ক্রিয়েটিভ কাজ, যেটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, হয় সেটাকে আমি সমীহ করছি, নাহলে বলছি ও ছাতা আমি বুঝি না। এটা অদ্ভুত ব্যাপার। মজাটা হচ্ছে এখানে, এমনটা দেখতাম যে একটা শ্রেণী যারা রিয়েলিস্টিক কাজ করতো, তারা হয়তো ক্রিয়েটিভকে একটু ছোট করে দেখত, তারা বলতো ও ওভাবে ওসব ক্রিয়েটিভ ফ্রিয়েটিভ ওসব ভাঁতা ওসব দিয়ে হবে না, এমনটা আমরা দেখেছি। আমি কারো কারো কথা বলছি, সবাই এভাবে নয়, ওভাবে হবে না, আগে হাতে কবজিতে জোর থাকতে হবে, রিয়েলিটি থাকতে হবে, একদম ঠিক কথা, খুব ভালো লাগতো কথাগুলো। আবার যে ক্রিয়েটিভ করছে, সে কী বলতো? বলতো যে ওই রিয়েলিস্টিক তো ক্যামেরাও দিতে পারি, তাহলে ফটো আমি দেখব না, দেখে পেইন্টিং দেখব কেন? আমি তো ফটোই দেখতে পারি, সুতরাং পেইন্টিং যদি একেবারে ফটো রিয়েলিস্টিক হয়ে যায়, তাহলে ও তার একটা লিমিটেশান আছে, ওইখানে গিয়ে আটকে যেতে হয়, তার উপরে আর কিছু যাওয়া যায় না। এবার মহাসমস্যায় আমরা পড়ছি, আমি নিজে তো পড়েছিলাম, যে তাহলে আমি কী করব। আবার মাঝে মাঝে কানে আবার কেউ কেউ মন্ত্র দিত, যা করছো করো, কাজের মধ্যে যেন নিজের আইডেন্টিটি থাকে। সমস্যা আরও বেড়ে গেল, রিয়েলিস্টিক ওটা ভালোবাসবো, ক্রিয়েটিভ ওটা করার চেষ্টা করব বা এটা বোঝার চেষ্টা করব, না নিজের আইডেন্টিটি তৈরি করব, কী করব? এই
যে একটা দ্বৈত সমস্যা বা তিনটে সমস্যার মিশেল, এই মিশেল কিন্তু মিসাইল হয়ে পড়তো আমাদের মাথায় প্রত্যেকটা দিন। আমার মনে হয় তোমরা অনেকে এটার সঙ্গে রিলেট করতে পারছো। তো এই সমস্যাটা আসলে কি? এই সমস্যাটা কিচ্ছু নয়, এই সমস্যাটার সমাধান শুধু দুটো জিনিসে হতে পারে। এক হচ্ছে সময় দেওয়া, আর দুই হচ্ছে ঠিকঠাক বুঝে সঠিক চর্চা এবং সঠিক পদক্ষেপটি নেওয়া। তো এই পদক্ষেপ নেওয়ার সূত্রপাতটা কিভাবে হতে পারে, আমরা আমাদের কলেজে যেভাবে বলি তোমাদেরকে আজকে সেইভাবেই আমাদের মতো করে বলার চেষ্টা করব। তো এই সমস্যার সম্মুখীন আমার মনে হয় আমরা প্রত্যেকে হয়েছি, তোমরাও হয়তো হয়েছো। তো এই সমস্যাটাকে আগে বোঝার চেষ্টা করি, আসলে সমস্যাটা কী, আদৌ কোনো সমস্যা আছে না নেই। দেখো, খুব ভালো করে ভেবে দেখো যে ছবি কী, শিল্প কী, সেটা ভাস্কর্য হোক, সেটা পটচিত্র হোক, সেটা স্কাল্পচার হোক বা নর্মাল ক্যানভাসে পেন্টিং হোক, ওয়াটার কালার হোক, ছবিটা কী আসলে কী? ছবি হলো পৃথিবীর প্রথম ভাষা। যে লোকটি গুহাচিত্রে ছবি এঁকেছিলেন সে কি জানতেন যে আজ থেকে কয়েক হাজার, কত হাজার হাজার বছর পরে তার ছবি নিয়ে চর্চা হবে? সে কিন্তু জানতেন না, জানলে হয়তো নিচে সই করে যেতেন। ভালো করে বোঝো, ছবি হচ্ছে মানুষের প্রথম ভাষা, ল্যাঙ্গুয়েজ। তো এই যে ভাষা, এই ভাষা কি একরকম হতে পারে? ভালো করে ভাবো, ভাষা তো একরকম হতে পারে না, কিন্তু মনের ভাব সেটা একরকম হতে পারে। কীরকম? ধরো আমি একটা সাধারণ কথা যে আমি আমার প্রকৃতিকে ভালোবাসি, এই কথাটা পৃথিবীর প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষের কাছে একটা সত্য কথা, চিরন্তন সত্যের মতো। এবার যে আফ্রিকান, হয়তো জুলু ল্যাঙ্গুয়েজে সে বলছে আমি আমার প্রকৃতিকে ভালোবাসি, আমি বাঙালি আমি আমার মতো করে বলছি আমি আমার প্রকৃতিকে ভালোবাসি, যে বিহারি সে বিহারের ল্যাঙ্গুয়েজে বলছে, যে ইংরেজ সে ইংরেজিতে বলছে। যে প্রত্যেকটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে একটাই কথা বলা হচ্ছে, কারণ এই কথাটা একদম চিরন্তন সত্য। এবং এটা একটা ভালো ইংরেজিতে যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে একটা ইউনিভার্সাল ফিলিংস, এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে তার প্রকৃতি ভীষণ সুন্দর। তাহলে এই প্রকৃতি সুন্দর, এটা বাংলায় বললে যা মানে দাঁড়ায়, ইংরেজিতে তো তার মানে বদলে যাচ্ছে না। এবার মজার ব্যাপার হচ্ছে ছবি, ছবি কী? ছবি তো একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, বিশ্বজনীন ভাষা। তাহলে এটার প্রকাশভঙ্গি কেন একরকম হতে হবে? কেন শুধু রিয়েলিস্টিকই হতে হবে? কেন শুধু ক্রিয়েটিভই হতে হবে? কেন? এটা তো হতে পারে না। এই জায়গাটা, এই সত্যটা যদি একবার বুঝে নেওয়া যায় না, তাহলে কিন্তু এই দ্বন্দ্ব, এই দ্বৈরথটা থাকে না। আসলেই দ্বৈরথটা আসার কথা নয়, কিন্তু আসলেই দ্বৈরথটা আসার কথা নয়। কেন নয়? তার একটা ধাপ আছে, একটা চরণ আছে, পরপর পরপর আসতে হয়। সেই ধাপগুলো যদি আমরা উত্তরিত হতে পারি তাহলে কিন্তু আমাদের মগজে এই দ্বৈরথটা থাকবে না, আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তো সবার আগে প্রথম ব্যাপারটা হচ্ছে ছবি একটা ভাষা, সুতরাং এর প্রকাশভঙ্গি একাধিক রকম হতে পারে। যে যেভাবে কথা বলতে ভালোবাসে, যে যেভাবে প্রকাশ করতে ভালোবাসে। আজকে যখন ধরো আকাশে মেঘ করেছে, সেই সময় ব্যাঙ ডাকছে, আবার ময়ূর নাচছে। এবার ব্যাঙকে আমি বলবো যে তুমি ময়ূরের মতো নাচছ না কেন, তুমি নাচো, নাকি ময়ূরকে বলবো তুমি ব্যাঙের মতো ডাকো? এটা হতে পারে না। আকাশের মেঘ দেখে ব্যাঙের উচ্ছ্বাসের প্রকাশভঙ্গি একরকম, ময়ূরের উচ্ছ্বাসের প্রকাশভঙ্গি একরকম। আসলে কার্যকারণটা এক হতে পারে, কিন্তু তার প্রকাশভঙ্গি আলাদা। ছবিও তো একই জিনিস, আমি আমার ফিলিংসটা আমার ছবিতে একরকমভাবে, আমি যা ফিল করছি, আমি যা ভাবছি, আমার চিন্তাভাবনা, আমার দৃষ্টিভঙ্গি, আমি আমার মাথা আমাকে নিরন্তর যা ভাবাচ্ছে, আমার চোখ আমাকে যা দেখাচ্ছে, আমার দৃষ্টিভঙ্গি আমাকে যা বোঝাচ্ছে, আমি সেটা আমার ছবিতে ব্যবহার করছি, এবং সেটা আমি আমার ভাষায় ব্যবহার করছি। এটাই হচ্ছে এর মূল সত্য। তাহলে এই রিয়েলিস্টিক, ক্রিয়েটিভ, এই দ্বন্দ্বটা আর আসে না। এবার অনেকে মনে করে যে রিয়েলিস্টিক কাজ
একটা জায়গায় গিয়ে থেমে যায় বা এই ব্যাপারটা আসে। আমি নিজে কিন্তু ভীষণ রকম রিয়েলিস্টিক কাজ পছন্দ করি, কিন্তু আমি ক্রিয়েটিভ কাজও করি। এটা আমি আমার দর্শন থেকে বলছি। আমি রিয়েলিস্টিক কাজে দু একটা নমুনা তোমাদের বলি। তোমরা রিয়েলিস্টিক কাজ বলতে আজকাল কোট আনকোট আজকাল রিয়েলিস্টিক কাজ বলতে হাইপার রিয়েলিটি নামক একখানা ল্যাঙ্গুয়েজ তোমরা হয়তো শুনবে অহরহ কানে, যে হাইপার রিয়েলিটি, এটা একদম একদম ফটো ফিনিশ হাইপার রিয়েলিটি। আচ্ছা, হাইপার রিয়েলিটি কী? এই কাজটা যদি হাইপার রিয়েলিটি হয়, তাহলে মোনালিসা কী? তাহলে যামিনী রায়ের পূজারিনী ছবিটা কী? ওটা রিয়েলিটি নয়। তাহলে এই যে রিয়েলিটি, এই রিয়েলিটিটা বোঝার ব্যাপার আছে। হাইপার রিয়েলিটি মানেই সেটা শিল্প, আর ক্রিয়েটিভ মানে শিল্প নয়, তাহলে গয়নিকা কী? এবার রিয়েলিস্টিক কাজের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। কী ব্যাপার? প্রথম কথা, আমি চর্চার ক্ষেত্রে প্রসঙ্গে পড়ে আসছি, রিয়েলিস্টিক কাজটা তোমাকে শিখতেই হবে। কেন শিখতে হবে? কারণ তোমাকে আগে প্রত্যেকটা অবজেক্টের গঠন শিখতে হবে, গড়ন শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আগে গড়তে হবে। গড়া সম্পূর্ণ হলে যখন তুমি বিয়ন্ড রিয়েলিস্টিক ভাবতে পারবে, তখন ক্রিয়েটিভ কাজ করবে। এটা একটা ধারা আছে। আমরা করি কি, আমরা স্টেপ জাম্প করি, এই একটু শিখে গেছি, এইবারই আমরা দুম করে একটা ক্রিয়েটিভ করতে শুরু করি। এই যে স্টেপ জাম্পটা, এটা কিন্তু সমস্যার, যাক আমি সে প্রসঙ্গে পড়ে আসছি। তো রিয়েলিস্টিক কাজ সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা থাকে অনেকের যারা ক্রিয়েটিভ কাজ করেন, বা ক্রিয়েটিভ কাজ মানে কোটান কোট, আমি কিন্তু ছোটদের কথা বলছি, যে ক্রিয়েটিভ কাজ যারা দেখে অভ্যস্ত বা যা এরকম হয় আর কি, তারা মানে রিয়েলিস্টিক কাজ একটা জায়গায় থেমে যায়, ওর পরে আর কিছু করা যায় না। ভীষণ ভুল ধারণা। কেন ভুল ধারণা? আমি আমার নিজের দেখা কয়েকজন শিল্পীর কাজ, যাদের কাজ আমি ভীষণভাবে মানে যাদের কাজ দেখে আপ্লুত হই, পল চিরঞ্জিত, অনুপম মণ্ডল, সনাতন দিন্দা তো অবশ্যই প্রণম্য, মানে তার কাজ মাথায় তুলে রাখার মতো আমার কাছে। আমি নিজে ব্যক্তিগতভাবে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি ওনার কাজ, আমি দেখি, ভীষণ ভালো লাগে আমার ম্যাডাম পম্পা প্রধানের কাজ। আচ্ছা, এই যে কজন আমি আর্টিস্টের কথা বললাম, একটু ভালো করে নেটে খোঁজ নিয়ে দেখো তো এনাদের কাজগুলোকে, রিয়েলিস্টিক বা হাইপার রিয়েলিস্টিক বলতে ইচ্ছে করবে তোমার? ওনারা অবশ্যই রিয়েলিস্টিক কাজ করেন, কিন্তু ওই হাইপার রিয়েলিটি নামক অভিধাটি জুড়ে দিয়ে কাজের এস্থেটিক্সটাকে বাদ দিয়ে শুধুমাত্র বাইরের আবরণটুকে একদম টুকে দেওয়া, এই যে প্রবণতা, এইটা কিন্তু এনাদের একটা কাজেও পাওয়া যায় না। ভালো করে খেয়াল করে দেখো, এনারা রিয়েলিস্টিক কাজ, কাজটা ওনার ওনার ভাষা, কিন্তু সেই ভাষার মধ্যে দিয়ে উনি কিন্তু অদ্ভুতভাবে ওনার সাবজেক্টের ইমোশনটাকে, সাবজেক্টের এস্থেটিক্সটাকে তুলে ধরেন। ওই সাবজেক্টটি হয়তো অন্য একজন শিল্পী ক্রিয়েটিভভাবে তুলে ধরবেন, উনি ওনার ভাষায় ওনার মতো করে তুলে ধরছেন, এবং এই তুলে ধরার প্রকাশভঙ্গিটা ওনার ওই রকম। তাহলে কি আমি বলবো যে ওইখানে গিয়ে কাজটা আটকে গেছে? না, তা নয়, বরঞ্চ ওখান থেকে ভাবনাটা শুরু হবে। আমি কিছুদিন আগেই ম্যাডাম পম্পা প্রধানের একটি কাজ দেখছিলাম, ফেসবুকেই দেখছিলাম, একটি মেয়ে এবং হাতে কিছু ফুল নিয়ে মনোক্রমিক কালারে কাজ, তার ব্যাকগ্রাউন্ডটা একটা ব্যাকগ্রাউন্ডের শূন্যতা এবং মেয়েটির মুখের একটা করুণ দৃষ্টি, দুটোকে মিলিয়ে ছবিটার মধ্যে এমন একটা তৈরি করেছে। ছবিটাকে যদি খুব ভালো করে দেখা যায়, আমি সুযোগ হলে হয়তো কখনো ছবিটা নিয়ে আবার আলাদা করে বলবো। আমি বেশ কিছুক্ষণ হাতের সামনে ধরে বসেছিলাম, কাজটি কিন্তু রিয়েলিস্টিক, আমার রিয়েলিস্টিক কাজের ওনার পুঙ্খানুপুঙ্খ এই যে চোখের পাতা, এই আমি কিন্তু সেদিকে তাকাচ্ছিলাম না, আমি দেখছিলাম ওর ব্যাকগ্রাউন্ডের শূন্যতা এবং মেয়েটির মুখের করুণ একটা ভাব, এই দুটোর মিশেলে ছবির মধ্যে যে নান্দনিকতা, সেই নান্দনিকতা কিন্তু চোখ কাড়ছিল এবং বলা বাহুল্য মন কাড়ছিল, এইটা রিয়েলিস্টিক কাজ। তাহলে সেই কাজটা কিন্তু ভাবের উদ্রেক করছে, এবং রিয়েলিস্টিক কাজের নিঃসন্দেহে রিয়েলিস্টিক কাজ তার একটা অন্য জায়গা আছে, সেটাকে কোনোভাবে কিন্তু অস্বীকার করা যায় না। একই রকমভাবে ক্রিয়েটিভ কাজ, সেই ক্রিয়েটিভ কাজের ধরন, সে যদি অবশ্যই ঠিকঠাক পদ্ধতি মেনে নিজের প্রকাশভঙ্গিটাকে ক্রিয়েটিভ করার জন্য ক্রিয়েটিভ করেন যে সমস্ত শিল্পীরা, তাদের কাজও কিন্তু ভীষণভাবে মনকে নাড়া দেয়, তার কিন্তু মানে খুঁজতে হয় না। স্পেনের গৃহযুদ্ধ
রিয়েলিস্টিকভাবে ফুটিয়ে তোলেননি শিল্পী পিকাসো। গর্নিকা ছবিটি দেখলে পরে তার হতাশা, তার হাহাকার সব কিন্তু যে কোনো মানুষের মনেই কিন্তু সমানভাবে উদ্রেক ঘটায়। একই রকমভাবে এখন যারা ক্রিয়েটিভ কাজ করেন, যে সমস্ত শিল্পীরা, বরেণ্য শিল্পীরা ক্রিয়েটিভ কাজ করেন, তাদের প্রকাশভঙ্গি অপূর্ব প্রকাশভঙ্গি, এবং সেই প্রকাশভঙ্গিতে কিন্তু আমরা কেউ মানে খুঁজতে যাই না, কাজের এস্থেটিক্সটা চোখ হয়ে মনে ধরা দেয়। তাহলে আমার মনে ধরা দেওয়াটাই তো উদ্দেশ্য, শিল্পীর ভাষাটাকে বোঝাটাকে উদ্দেশ্য, সে শিল্পী রিয়েলিস্টিকে বলুক আর ক্রিয়েটিভে বলুক। তাহলে ওই দ্বন্দ্বটা, ওই কনফিউশনটা প্রথম থেকেই মাথায় আসতে দেওয়া যাবে না যে রিয়েলিস্টিক সেরা বা ক্রিয়েটিভ সেরা, দুটোই সমান জিনিস, শুধু দৃষ্টিভঙ্গি এবং গ্রহণযোগ্যতা। এবং আরেকটি জিনিস, যেটা ক্রিয়েটিভ কাজ বা রিয়েলিস্টিক কাজ, দুটো কাজকেই বুঝতে গেলে নিজেকে খানিকটা, নিজের মনটাকে, নিজের মননকে শিক্ষিত করতে হয়, আমরা যেন সেই জায়গাটা করতে পারি। এবার আসি আমরা আমাদের মূল আলোচনায়, এই যে কীভাবে একজন শিল্প, মানে ভাবি শিল্পী, সে কীভাবে অনুকরণ, অনুসরণ এবং তারপরে নিজস্ব সৃজনের দিকে এগোবে, সে বিষয়টা এবার আমরা আলোচনা শুরু করব। ভূমিকাটি বোধহয় দীর্ঘায়িত হয়ে গেল, কিন্তু ভূমিকাটি করা অবশ্যই দরকার ছিল বলে আমার মনে হয়। এবার আসি আমাদের মূল পর্বে, সেটা হচ্ছে একজন চিত্রশিল্পের ছাত্র যে সবে কাজ শুরু করছে, সে কীভাবে এই কনফিউশনটা তো কাটলো, এবার সে কীভাবে এগোবে। দেখো, আমরা কীভাবে এগোবে সেটা আমরা বলে দিতে পারি না, আমি কেন, পৃথিবীর কেউ বলতে পারে না, প্রত্যেকে নিজের মতো করে এগোবে। মজার ব্যাপার হচ্ছে, এগোনোর পথে আমাদের কতগুলো গাইডলাইন মেনটেন করতে হয়। এখানে আমি আমাদের, আমার শিক্ষক, আমি মানে খুব ভাগ্যবান ওনাকে শিক্ষক হিসেবে পেয়েছি, অনেক প্রফেসরকে পেয়েছি, তার মধ্যে একজন হলেন স্যার কৌশিক মণ্ডল। উনি খুব মজার একটা কথা বলতেন, যখন শুরু করি কাজ তখন মানে বলতে, এই দেখে কিছু দেখে করবি না, এভাবে করা যায় না, এভাবে করলে পরে আর বেরোতে পারবি না, হ্যাঁ মানে কিছু দেখে করলে পরে সে কপি কপি করবি না। স্যার একটা কথা খুব সুন্দর বলতেন, বলতেন দেখ, তুই যদি কবিতা লিখিস তাহলে কি তুই প্রথম দিন থেকে কবিতা লিখতে শুরু করবি? একটা বাচ্চা কি তাই করে? করে না। সে কী করে? প্রথমে বর্ণপরিচয়, আদর্শলিপি, অ ক খটা শেখে, আকার রশ্মিকার শেখে, তারপরে কিছু কবিতা, কিছু গল্প, এ সমস্ত ভাঙা ভাঙা অক্ষরে পড়তে শেখে, না দেখে লিখতে শেখে, প্রশ্নোত্তর করতে শেখে, মানে সাহিত্যের প্রথম পাঠ, অক্ষর জ্ঞান, এ সমস্তগুলো শেখে। ওগুলো পড়তে পড়তে তার মধ্যে ভাবের উদ্রেক হয়, সেই ভাব থেকে প্রথম দু ছত্র কবিতা লেখে। রবি ঠাকুর যেভাবে শুরু করেছিলেন, আম সত্য দুধে ফেলি তাহাতে কদলি দলি, তা রবি ঠাকুর কিন্তু প্রথম দিন থেকেই গীতাঞ্জলি লিখতে শুরু করেননি, শেষের কবিতা কিন্তু প্রথম দিন তার হাতে বেরোয়নি, আম সত্য দুধে ফেলে কদলি তাতে প্রথম দলেছিলেন। তো স্যার এই কথাটা মানে ভীষণ মনে ধরেছিল যে হ্যাঁ, প্রথমে তো অনুকরণ করতে হবেই, অনুকরণটা তো ওই অ ক খ শেখার মতো, এবার সেই অনুকরণটা কী করছি এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। এটাও স্যার বলতেন, অনুকরণটা কিসের করছি? বাজার চলতি 35 টাকা দামের ড্রয়িং বইয়ের অনুকরণ সেটা কিন্তু নয়। উনি বলতেন কি, প্রথম অনুকরণ হবে সামনে তুমি যা দেখছো সেটাকে যেমন আছে হুবহু ঠিক সেই রকমই, এক চুল বাদ দেবে না। আমার, আমি এটা অনেককে বলেছি আগেও, আমরা একজন প্রফেসরকে পেয়েছিলাম স্যার পার্থপ্রতিম মণ্ডল, আপাদমস্তক শিল্পী তিনি। উনি একটা কাজ পুরো হয়ে যাওয়ার পরে বললো, কাজটা দেখ এখনও বাকি আছে। কি বাকি আছে স্যার? স্টিল লাইফ সব কিছু করেছি, ড্রাফারি করেছি, অবজেক্ট করেছি, সব করেছি, বললে আমি একদম শেষে বলবো। শেষ 5 মিনিটের যেটুকু দেখলাম, উনি যে আমি নিচটা ছেড়ে দিয়েছিলাম, উনি আমাদের ক্লাসের নিচে মোজাইক করা ছিল, সেই মোজাইকের দুটো একটা পাথর দেখা যাচ্ছিলো, উনি এসে ওই পাথর দু একটা টাচ করে দিলেন, বলে এবার কাজটা সম্পূর্ণ হলো। তাহলে আমার দেখাটা, আমি সামনে যা দেখছি সেটাকে কীভাবে অনুকরণ করতে হয় সেটা ওনাদের কাছ থেকে শিখেছিলাম। তাহলে এইভাবে অনুকরণ করা, আর পাশাপাশি কী করা, ওল্ড মাস্টার অনুকরণ করা, যেটাকে আমরা ওল্ড মাস্টার স্টাডি বলি, সেটা ওল্ড মাস্টার স্টাডি গ্রেট আর্টিস্টের বই থেকে হোক, সেটা অন্য কোনো ভালো, মানে ধরুন যে স্কেচের, আমরা স্কেচ মানে প্রথম দিনই গিয়ে কলকাতায় বসে পড়লাম শিয়ালদাতে, না স্কেচ করতে হবে, ওটা পরম্পরা ধরে চলে আসছে, শিয়ালদাতেই স্কেচ করতে হবে, চলে গেলাম স্কেচ করলাম,
তাহলে কিন্তু হবে না। কারণ আমি যদি ব্রিজম্যান একটু না দেখি, ভিক্টর প্যারোর একটু অনুকরণ না করি, আমি যদি আদিত্যচারী একটু অনুকরণ না করি, মানে আমি এই তিনটে নাম বললাম, এরকম অসংখ্য ভালো ভালো বই আছে, সেগুলো যদি একটু অনুকরণ আমি না করি, অনেকে এভাবে বাধা দেয় কিন্তু, যে না না এসব বই ঠই দেখা হবে না, যাও সোজা শিয়ালদা চলে যাও। শিয়ালদা চলে গিয়ে করবে কি? ব্রিজম্যান কীভাবে ধরছেন, ভিক্টর প্যারোর কীভাবে ভাঙছেন, সেটা তো একটু অনুকরণ করতে হবে। অর্থাৎ প্রথম ধাপটা হবে অনুকরণ। অনুকরণ মানে সেটা অবজেক্ট সামনে রেখে হোক, এবং পাশাপাশি আমাদের পূর্বসূরীদের কাজ, যেগুলো ভালো ভালো কাজ, সেই কাজগুলো ধীরে 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 একটু একটু করে অনুকরণ করা। এটা যদি আত্মস্থ না করা যায়, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে অনুসরণটা করা বোধহয় ঠিক হবে না, হতে পারে না। সুতরাং অনুকরণটা কিন্তু আমাদের চিত্রশিল্প শিক্ষা বা শিল্প শিক্ষার প্রথম পাঠ। তবে সেই অনুকরণ অবশ্যই সিলেক্টিভ হতে হবে। যে কোনো কিছুকে অনুকরণ করতে শুরু করলাম, যা পেলাম অনুকরণ করতে শুরু করলাম, তাহলে কিন্তু হবে না। একটু বুঝে অনুকরণ কিন্তু করতেই হবে। এর পরবর্তী পর্যায় হচ্ছে অনুসরণ। এবার অনুকরণের পরে পরের ধাপ হলো অনুসরণ। অনুসরণ কীভাবে করব? দেখো, অনুসরণ হচ্ছে সেই শিল্প যখন আমি প্রথম দিকে প্রচুর কাজকর্ম দেখছি, সাথে কাজ করছি, কম্পোজিশন দেখছি, বিভিন্ন রকম কাজকর্ম দেখছি, এবার আমি নিজের কিছু কাজ নিজের মতো করে শুরু করছি। অনুসরণ কাকে বলে আমি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। তুমি লাস্ট সাপার দেখেছো? লাস্ট সাপারে তুমি কি দেখেছো? যিশু বসে খাচ্ছে, তার আশেপাশে লোকজন রয়েছে, সেখানে একটা উৎকণ্ঠার মুহূর্ত। আর কি দেখেছো? দেখেছো তার পার্সপেক্টিভ, দেখেছো তার কালার ব্যালেন্স, দেখেছো তার কম্পোজিশনের সেন্স। এগুলো তুমি কিন্তু অনুকরণ করার সময় করেছো। এবারে তুমি একটি কম্পোজিশন নিজের থেকে বানাও, যে কম্পোজিশনে তুমি তোমার বাড়ির টেবিল এবং তোমার পরিবারের লোকজন সেখানে বসে খাওয়া দাওয়া করছে, এই নিয়ে একটা কম্পোজিশন যদি হয়, সেই কম্পোজিশনে কি তুমি তোমার বাবাকে বা দাদুকে যিশুর মতো দেখাবে? তা তো নয়, বাবাকে বা দাদুকে তার মতনই দেখাবে। কিন্তু সেই কম্পোজিশনটা হবে তোমার নিজের কম্পোজিশন, যেখানে হয়তো তুমি ওই কম্পোজিশন থেকে কিছু এসেন্স নিচ্ছ। কীভাবে পার্সপেক্টিভ ধরতে হচ্ছে, কীভাবে কালার ব্যালেন্স করতে হচ্ছে, কীভাবে এইভাবে কিন্তু আমরা একটু 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 করে ওখান থেকে শেখা বিদ্যাগুলি আমার নিজস্ব কাজের মধ্যে একটু একটু করে ঢোকাতে চেষ্টা করছি। এইটা হলো অনুসরণ। যখন তুমি স্টিল লাইফ স্টাডি করেছো, স্টিল লাইফ কীভাবে ফুলদানি থাকলে পরে কোথা থেকে আলো পড়লে তার দেওয়ালে কীভাবে ছায়া গড়ায় করেছো, অনুকরণে করেছো, সেটা দেখে স্টাডি, এবার তুমি একটি জায়গায় আঁকছো, হয়তো একটা এমন কম্পোজিশনে আঁকছো যেখানে একজন লোক বসে আছে তার স্টাডি রুমে, তার দেওয়ালে একটা ফুলদানি, তখন তোমার মাথায় ক্লিক করবে, আমি তো ফুলদানি ওই স্টিল লাইফটাই এঁকেছিলাম, তাহলে তার ফুলগুলো এমন ছিল, তার নিচে এইভাবে ছায়াটা গড়িয়েছিল। এবার তুমি তোমার কম্পোজিশনের মধ্যে কিন্তু সেই ফুলদানিটাকে নিয়ে চলে এলে। দেখো, ওখানের অনুকরণ, এখানে অনুসরণে কাজে লাগলো। এইটা হচ্ছে অনুসরণ। তুমি হয়তো কপি করতে গেছো, যখন কপি করেছো তখন হয়তো ব্রিজম্যানের কোনো একটা ফোর্সের ড্রয়িং খুব ভালোভাবে প্র্যাকটিস করেছিলে। এখন হয়তো তোমার অনুসরণের সময়, অর্থাৎ যখন তুমি নিজের ছবি শুরু করছো, তখন হয়তো একটা ধোপা আঁকছো যেখানে তোমার ব্রিজম্যানের একটা ড্রয়িং কাজে লাগতে পারে। এই হলো তোমার অনুসরণ। তাহলে অনুসরণ হচ্ছে অনুকরণের পরবর্তী ধাপ, যেখানে তুমি তোমার আগে পূর্বে শেখা রপ্ত করা বিদ্যাগুলি, রপ্ত করা স্কিল, রপ্ত করা বিভিন্ন কায়দা কানুন করণ কৌশল, সেগুলো তোমার নিজের ছবির মধ্যে ধীরে 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 বিকশিত করতে পারছো। এবার এই ছবিগুলো কোন মধ্যে কিন্তু তোমার নিজস্বতা আছে, কিন্তু সেই নিজস্বতাকে না রেখে তুমি যদি সম্পূর্ণ ওই বিষয়টাকে এর মধ্যে পুরোপুরি টুকে দাও, তাহলে কিন্তু আবার লোকে বলবে যে ওই অমুক কাজ থেকে ঝেড়ে করেছে এটা, মানে কোটান কোট ভাষাটা শুনতে খারাপ লাগলেও বলবে কিন্তু এইভাবে, যে অমুকেরটা দেখে, অমুকের এরকম কাজ দেখেছিলাম তাই এটা এরকম হয়েছে। এটা হলে কিন্তু চলবে না। দেখো, অনুকরণের সময়ও কিন্তু আমার নিজের চোখকে আর মাথাকে বাদ দেওয়া হয়েছিল, যে আমি কী অনুকরণ করছি, কতটুকু করছি। অনুসরণেও একই কাজ,
সব কিছুকে অনুকরণ করে সেটাকেই একেবারে অনুসরণে নিজের কাজের মধ্যে ফেলে দিলে কিন্তু কপি হয়ে যাবে। তুমি বলছো না না আমার কম্পোজিশন, আমি ওখানে ওটা দেখেছিলাম তুলে দিচ্ছি, না ওখানে যেটা দেখেছিলে সেটার ধরন ধারণটা তুমি দেখে বিষয়টাকে বুঝেছো, বুঝে তোমার মতো করে লিখছো। মনে করো তুমি কুমোরপাড়ায় গরুর গাড়ি কবিতা পড়েছো, তুমি নিজের লেখার সময় কুমোরপাড়ায় শুধু গরুটা বাদ দিয়ে যদি লেখো মোষের গাড়ি, তাহলে কি সেটা তোমার কবিতা হবে? কুমোরপাড়ায় মোষের গাড়ি, হ্যাঁ তুমি বলবে আমি তো মোষ করেছি, আমি তো গরু করিনি, এটা কিন্তু অনুসরণ হলো না। তাহলে অনুসরণ মানে কিন্তু অনুকরণের হুবহু কপি করে দেওয়া নয়, বা ওই রকম বিষয়টাকে ডাইরেক্ট তুলে দেওয়া নয়। অনুসরণ হচ্ছে নিজের ছবি, যেখানে আমার রক্তবিদ্যাকে আমি ধীরে 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 ওই রক্তবিদ্যা থেকে প্রাপ্ত এসেন্সটা, রসটা আমার কাজের মধ্যে আস্তে আস্তে বিকশিত করছি। এটা হলো অনুসরণ। এবার আসি সৃজন। এবার একেবারে তোমার নিজের জোন, একদম নিজের জোন। তুমি কি করছো? তোমার নিজের ছবি, যে ছবি দেখে কেউ বলবে না যে এটা ওর বা এটা তার, যে ছবি একেবারে তোমার স্বতঃস্ফূর্ত ছবি। কিন্তু সে ছবি কিভাবে হয়েছে? তোমার অনুকরণের পরে অনুসরণ, অনুসরণ করতে গিয়ে তুমি একটু 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 করে নিজেকে বুঝেছো, নিজেকে জেনেছো, নিজের চিন্তাভাবনার একটা স্তর পেরিয়ে আর একটা স্তর, আর একটা স্তর পেরিয়ে আর একটা স্তর উত্তরিত হয়েছো, এবং নিজের ইচ্ছে অনিচ্ছে, নিজের পছন্দ অপছন্দ, নিজের দুর্বলতা, নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা, এগুলো সম্পর্কে তুমি এখন সম্পূর্ণ জেনেছো। এবার তোমাকে নিজের সৃজন করতে হবে। তখন হচ্ছে একরকম যাকে বলে মজে যাওয়া, যে এবার আমি জানি আমি পারি, আমি জানি আমি এটা করতে পারবো। আমার ওভার কনফিডেন্ট নয়, আমি কনফিডেন্ট যে আমি এটা করতে পারবো। এবার আমি কিভাবে করব, কিভাবে করলে আমি যা চাইছি তা হবে, সেটা আমাকে নিজেকে ভাবতে হবে, এবং সেই উদ্ভূত শিল্পের সাফল্য ব্যর্থতা, যদিও শিল্পে ব্যর্থতা বলে কিছু হয় না, আমি অন্তত তাই মনে করি, কিছু একটা করা তো হয়, তো তার শব্দায় আমার, এর প্রশংসা করলে সেটা আমার, এর নিন্দা করলে সেটা আমার, এইটা হলো সৃজন। তাহলে সৃজনের সময় আবার এটা খেয়াল রাখতে হবে যে আমি কোনোভাবেই যেন নিজের সৃজনকে প্রকাশ করতে গিয়ে এমন কোনো পদক্ষেপ না নিই যেখানে দাঁড়িয়ে কিন্তু কেউ বলবে যে অমুক জায়গা থেকে অমুক একটা গন্ধ পাওয়া যাচ্ছে। পাওয়া যেতে পারে, পৃথিবীতে এমন বহু ছবি কিন্তু হয়েছে যে ছবি হয়তো সম্পূর্ণ না দেখা, এখানকার একটা মানুষ এঁকেছে, আবার অন্য আরেকটা দেশে আরেকটা মানুষ হয়তো ওই রকমই এঁকেছে, এবং কাকতালীয়ভাবে হয়তো কিছু মিল পাওয়া গেছে। এবারে যখনই এটা জনসম্মুখে আসলো তখনই এবার কাটাছাড়া শুরু হবে, এ ওরটা দেখে করেছে না ওরটা দেখে করেছে, কিসে কি যায় আসে, তাতে কিসে কি যায় আসে? দুজন মানুষ একই রকম ভাবতে কি পারে না? অবশ্যই পারে, তবে সৃজনে এ হওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কম থাকে। কেন কম থাকে? কারণ তুমি তোমার মতো করে ভাবছো, আমি আমার মতো করে ভাবছি, তুমি তোমার মতো প্রকাশ করছো, আমি আমার মতো প্রকাশ করছি। আর একটা জিনিস সত্য, যে সৃজন হচ্ছে মজে যাওয়ার জিনিস, যেটা বললাম যে আমি আমার খেয়ালে, আমার খুশিতে, আমি আমার জন্যে ছবি আঁকছি, ওই ছবিটি আমাকে বেচতে হবে, ওই ছবিটি আমার বইয়ে ছাপবে, ওই ছবিটি আমার মানুষ কিনবে, এই ধারণা নিয়ে তো কেউ সৃজন করে না, আমার অন্তত তাই মনে হয়। এই যে অনেকে বলে ছবি বিক্রির বাজার, ছবি তো বিক্রির বাজারের জিনিস নয় রে ভাই। হয়তো অনেক বোদ্ধারা এখনই আমার গলা কাটতে আসবেন যে বিক্রি না হলে করবো কি, খাবো কি, এই এই ব্যাপারটা আর কি। তো আমি তো প্রথমেই বলেছি, আমি তো রোদ্দুর হতে চাইনি কখনো। যে শিল্পী সে তো অমলকান্তি হয়ে রোদ্দুর হতে চায়নি, সে তো বেশিরভাগ শিল্পী, সব শিল্পী ওভাবে চায় না, অনেকেই তো মদনতাতি হতে চায়, আমি নিজে অন্তত তাই চাই। তো মদনতাতি তার দায় কী ছিল? একটু ভালো সুতো, যাতে দুটো ভালো কাপড় বুনে সে তার শিল্প সত্তার যে মহিরুহ তার গোড়ায় এতটুকু জল সিঞ্চন করতে পারুক, তার মনের খিদেটা মিটুক। একজন শিল্পী তো তাই চায়, তাই তো চাওয়া উচিত। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সৃজন হচ্ছে সেই পর্যায়ে যখন তুমি তোমার নিজের সৃষ্টি করছো, কিন্তু সেই সৃষ্টিতে খামতি থেকে যাবে যদি
পূর্ববর্তী ওই অনুকরণ এবং অনুসরণের ধাপটা উত্তরিত না হয়, তাহলে এইটা একটা কিন্তু ধারা, একটার পর একটা, একটার পর একটা ধারা। এবার অনেকেই অনেক রকমভাবে কাজ করেন। দেখো যারা অ্যামেচার আর্টিস্ট, হ্যাঁ, তারা অনেকে আছেন খুব ভালো, যারা আর্ট কলেজে পড়েননি, কিন্তু তারা একদম প্রকৃতিদত্ত ক্ষমতা নিয়ে জন্মান এবং তারা ভীষণ ভালো। এরকম বহু বহু শিল্পী আছে যারা হয়তো আর্ট কলেজে পড়েননি, কিন্তু তারাও কিন্তু যখন কাজটি এখন করেন, তারা কিন্তু মনে হয় শুরুর থেকে নিজের মতো করে এইভাবেই আস্তে 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 নিজেদেরকে উত্তরিত করার চেষ্টা করেন। প্রত্যেকেই কিন্তু কিছু একটা দেখে ভালো লাগে, সেটা কপি করেন, তারপর থেকে সে তার নিজের ক্ষমতাটা বুঝতে পারে এবং আস্তে 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 নিজের কাজের মধ্যে দিয়ে ঘষে মেজে নিজেকে ইস্পাতে তৈরি করেন, ইস্পাতে পরিণত করেন। তো সে বঙ্কিমচন্দ্র বলেছিল না ইয়েতে কপালকুণ্ডলাতে, যে মানুষ মানে প্রকৃতি লোহা তৈরি করে, মানুষ সেটাকে ঘষে মেজে ইস্পাতে পরিণত করে। আমাদেরও তো তাই কাজ, প্রতিভা কম বেশি সবারই থাকে, সেটাকে কতটাকে ঘষে ইস্পাত করতে পারে সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ইস্পাত করতে গিয়ে অনেকেই যেটা করবে, যে ইস্পাত বলেছে মানে আমি একটু রুপোলি রং নিয়ে এসে মরচে ধরা লোহার উপরে লাগিয়ে দিলাম, দুদিন দেখতে একদম ইস্পাতের মতো চকচকে লাগবে, বা একটা সিলভার কোট করে দিলাম, তাতে কি ইস্পাত হবে? হবে না। ইস্পাত হতে গেলে ভালো করে শান দিতে হবে। এই শান দেওয়ার তিনটে ধাপ মনে রেখো, নাম্বার 1 অনুকরণ, নাম্বার 2 অনুসরণ, শেষ সৃজন। সৃজন করতে হলে এই ধাপগুলি উত্তরিত হতে হবে, তবে যে শিল্প হবে সেই শিল্পে আর যাই হোক মনের খিদে মিটবে এবং সেই শিল্পগুলি চিরন্তন শিল্প হয়ে আমার মনে হয় দর্শকের মধ্যে থেকে যাবে।